আমাকে সময় আমি জানতে কয়েকদিন আগেও তো যেটা টাকার রেট ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে বর্তমান অবস্থা কি যদি একটু বলতেন ধন্যবাদ অনন ভাই আপনি গত সপ্তাহে যখন আসছিলেন তখন তো টাকার রেট ইতিহাসে সবচেয়ে বেশি ছিল 152 টাকার উপরে টাকার রেট হয়ে গেছিল তো গত এই সপ্তাহ থেকে স্পেশালি গত শনিবার থেকে আবার টাকার রেটটা নিম্নগতির দিকে এখন তো একশো এক টাকায় একশো একচল্লিশ টাকা তো আগে যেটা একশো টাকা ছিল প্রায় দশ টাকা এক সপ্তাহের ব্যবধানে কমে গেছে তিন দিনের ব্যবধানে তো এক্ষেত্রে দুইটা বিষয় একটা হচ্ছে যে বাংলাদেশে আমি যতটুকু শুনেছি যে ডলারের একটু সংকট ছিল এই জন্য ডলারের এক্সট্রা দাম দিয়ে ব্যাঙ্কগুলা কালেক্ট করছিল তো এখন যেহেতু সম্ভবত তাদের ডলারের চাহিদাটা কিছুটা কমে গেছে আর বাংলাদেশ ব্যাংক বা রেগুলেটরি বোর্ড তাদের বাংলাদেশের নির্ধারিত যে ডলারের রেট আছে সেই রেটেই ব্যাঙ্কগুলোকে বলছে যে তোমাদেরকে বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া নিয়মেই তোমাদেরকে ডলার কিনতে হবে যার কারণে আগে ব্যাঙ্কগুলি যে এক্সট্রা দাম দিছিল সেই দামটা মানে রিডিউস করা হয়েছে কাট করা হয়েছে অরিজিনাল দামে চলে গেছে তো এটা একদিক থেকে ভালো কারণ যদি ডলারের দাম অতিরিক্ত দেওয়া হয় তাহলে তো জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে দেশে বাট আমরা টাকার মান কমে কমে গেলে তো জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে দেশে তো যদিও আমাদের প্রবাসীদের জন্য এটা রেট কমে গেছে এটা আমাদের জন্য দুঃসংবাদ কিন্তু ওভারঅল আমার মনে হয় যে এটা ভালোই এমনি টাকা যেহেতু মনে করেন একশো থেকে এক সপ্তাহে পাউন্ড টাকা কমে গেল এটা তো যেহেতু বায়ান্ন টাকা মানুষের মধ্যে একটা উৎসাহ ছিল অনেক বেশি মানে রেমিটেন্স মানুষ পাঠিয়েছে কিন্তু আজকে তো ধরেন অন্য দিনের চেয়ে এইটি পার্সেন্ট কমে গেছে ধরেন আজকে মাত্র টোয়েন্টি পার্সেন্ট গত সপ্তাহের যে ট্রানজেকশন সেই হিসাবে আমরা আজকে টোয়েন্টি পার্সেন্ট করতেছি এইটি পার্সেন্টই রিডিউস হয়ে গেছে তো আমার মনে হয় একসাথে বাড়ানো একসাথে কমানো এটা আবার একটু অসুবিধা হয় এটাকে একটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসাটা হচ্ছে বেটার আরেকটা জিনিস ছোট করে জানি যে যে প্রণোদনার যে বিষয়টা এটা কি কোনো শর্ট আউট হইছে না কোন পর্যায়ে আছে প্রণোদনা যেটা জেনেছিলাম যে শুধু সোনালী ব্যাংক দিচ্ছে সোনালী ব্যাংক শুরু করছে তো ইতিমধ্যে শুনেছি আরো দুই একটি ব্যাংক শুরু করতে যাচ্ছে এবং বাংলাদেশ ব্যাংকও ইতিমধ্যে অন্যান্য ব্যাংকদেরকে মানে রিমান্ড করতেছে যে তোমরা শুরু করো তো আসলে এটা তো হুট করে শুরু করা করতে হলো ব্যাংকের অনেকগুলা প্রসিডিউর মেনটেন করতে হয় তো আমার মনে হয় আরো একটু সময় লাগবে এখন শুধুমাত্র সোনালী ব্যাংকই দিচ্ছে আর অগ্নি ব্যাংক শুনছিলাম এই সপ্তাহে শুরু করবে বা অন্য দুই একটা ব্যাংক শুরু করার কথা বলছে কিন্তু এখনও সোনালী ব্যাংক ছাড়া আর কেউ শুরু করে নাই